রেখে দ্রুত গতিতে এগিয়ে চলেছেন, রাইট ব্যাককে আড়ালে রেখে পৌঁছে গেছেন বক্সের কোনাকুনি অঞ্চলে। লক্ষ্যজ্ঞেন পাস করবেন কি না, বাবায় সজোরে শট। যে রাধে সে ফুটবলও খেলে। মেয়েদের জন্য রান্নাঘর ও অন্দরমহল এবং ছেলেদের জন্য খেলার মাঠ, সাথে এই বাইরের দুনিয়াটা পুরো চাই তাদের। আর এই ছবিটার যদি একটু ওলট পালট ঘটে যায় ব্যাস তাহলেই অনর্থ। আজও এমন ভাবনা নিয়ে নির্দ্বিধায় দিন কাটান বহু মানুষ, কিন্তু এই ভাবনাগুলো তোয়াক্কা না করে ঘরে বাইরে সমানভাবে দাপিয়ে বেড়াচ্ছেন নারী পুরুষ, আর সেখানেই সমাজের আসল জয়। এমনই এক জয়ীর গল্প নিয়ে আবারও হাজির সি বাংলা। যে রাধে সে ফুটবলও খেলে, নিজের এই ছোট্ট স্বপ্ন নিয়ে সকলের সামনে হাজির জয়ী। জয়ী অলরেডি চলে এসেছে ফুটবল নিয়ে, সাথে সারা বাংলা আন্ডার-17 বিশ্বকাপ নিয়ে মত্ত। তাই সেই সময়ে নিজের পরিবারের সবাইকে নিয়ে মাঠে নেমে গোল হাঁকালেন জয়ী। আর এভাবেই অভিনব পদ্ধতিতে যে ঘরও সামলায় এবং সমানভাবে বাইরেও সামলায় তাকেই আসল বলে জয়ী। এবং আমাদের সঙ্গে আজকে রয়েছে জয়ী, জি বাংলা জয়ী, তাই তো? আমরা যেটা দেখতে পাবো যে ঘরও সামলাচ্ছে সেটা কিছুদিন বাদে, এবং আগে বাইরেটা সামলাচ্ছে, মাঠে খেলছে, তাই তো? জয়ীকে নিয়ে যদি কিছু একটু বলো। জয়ী, আমি ফার্স্টে ক্যারেক্টারটা বলি, জয়ী ক্যারেক্টারটা এত ইন্টারেস্টিং যার ফলে আমি এত ভালো লাগছে আমার করতে, কারণ এটা প্রথমেই বলি এটা ফুটবলার। ফুটবলারের লাইফ অনেক স্ট্রাগল থাকে, কারণ তাকে নানান, আমি বলছি না যে সবাই হয়তো সেই স্ট্রাগলটা ফেস করে, বাট যারা ফেস করে, যারা খুব কি বলবো, বিলো, যাদের ব্যাকগ্রাউন্ড খুব লো, সেই ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তাদের লাইফটা নিয়ে। এবং জয়ীও সেই একটা লো কমিউনিটি, আমি সেই কমিউনিটিতে বিলং করে যেখানে ফুটবল ক্রিকেট সব ছেলেদের খেলা, তো সেখানে কারোর কথা না শুনে খুব চঞ্চল একটা মেয়ে, কে কী বললো না ভেবে টেবে এবার সে ফুটবল খেলতে চায় এবং ফুটবল খেলার স্বপ্ন সে পূরণ করবেই করবে। এবার সেটা কী করে করে সেটাই জয়ী সিরিয়াল। এবার থেকে ছেলেরা রান্না করবে, মেয়েরা ফুটবল খেলবে। জয়ী ইতিমধ্যে আপনাদের কাছে চলে এসেছে, এবং জয়ীর জীবনে জয় যে আনছে, মানে জয় আনছে, হ্যাঁ হয়তো, সে রয়েছে আমাদের সঙ্গে, অর্থাৎ রিভু। রিভু, ঠিক বললাম তো? একদম একদম, কি বলবো সেটাই তো। হ্যাঁ সেটাই, যে রিভু জয় আনছে কীভাবে বা জয়ী কীভাবে রিভুর জীবনে আছে সেটা যদি একটু বলো। সো এখানে জয়ী একটা এমন ক্যারেক্টার যে সারাক্ষণ ঘুমিয়ে উঠে সকাল থেকে রাত পর্যন্ত একটা জিনিস নিয়েই ভাবে, ফুটবল, লাইফ ইজ অল অ্যাবাউট ফুটবল, ও শুধু এটাই মনে করে। অ্যান্ড দেন তো একটা একজন আসছে ওর জীবনে, সে হচ্ছে রিভু, সেটা আমি। সো কীভাবে আসছে তার জন্য তো জি বাংলা অ্যান্ড জি বাংলা এইচডি থেকে এইচডিতে দেখতে হবে জয়ী প্রত্যেক দিন 6টা থেকে 6:30, 9 তারিখ থেকে আমাদের টেলিকাস্ট শুরু। সো আর আমার ক্যারেক্টার নিয়ে যেটা আমি বলবো সেটা হচ্ছে আমি খুব ভদ্রবাড়ির একটা ক্যারেক্টার, আমার মানে আমি কাম অ্যান্ড কোয়াইট, অ্যান্ড আমার বাবা মায়ের কথা আমি খুব শুনি, অ্যান্ড মেয়েদের সঙ্গে খুব একটা মেলামেশা করি না। বাট জয়ী আসে জীবনে, আমাদের বিয়ে হয়, সো ফুটবল, ম্যারেজ, ফ্যামিলি সব কিছু নিয়ে একটা টান টান উত্তেজনা, একটা দারুণ জিনিস আসতে চলেছে জি বাংলাতে। সো প্লিজ গাইস কিপ ওয়াচিং। আচ্ছা, তো রিভুর ব্যাপারে আমরা জানলাম, রিভু আসলে কে? এটা তো স্ক্রিনের, স্ক্রিনের বাইরে কে সেটা যদি একটু দর্শক দেখে। আমার আসল নাম দিব্যজ্যোতি দত্ত, আমি এই মুহূর্তে ফার্স্ট ইয়ারে পড়ি, স্টিল নাও আই এম 18, সো আমি হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছি, তো বাইরে আমার এটাই পরিচয়। তো এই যে 18-এই আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি বড় হয়ে যাচ্ছে, সংসার হয়ে যাচ্ছে, সেটা কেমন লাগছে? হ্যাঁ, এটা কিন্তু মানে আমি কিন্তু মানে এক্সেপ্টই করিনি এরকম কিছু একটা হবে। আমি ভেবেছিলাম, মানে আমি ছোটোবেলা থেকে চেয়েছিলাম যে আমি লাইমলাইটে আসবো, অ্যাক্টর হবো, বাট আমি কখনো ভাবিনি যে আমি হোয়াট এভার, যাই হোক আমি হিরো হবো, আমি কখনো ভাবিনি। আমি ভেবেছিলাম আমি আরটু পড়াশোনা করে দেন আমার অ্যাক্টিংটাকে অনেক স্ট্রং করে তারপর আসবো। সো এটা আমার কাছে চলে এসছে, দেন আমাকে সবাই খুব ভালোভাবে গাইড করছে, সো আমি আমার 100% দিচ্ছি, লেটস সি কী হয়।
থ্যাংক ইউ সো মাচ দুজনকে, রিভুকেও এবং রিভুর বাইরে স্ক্রিনে যে ছেলেটি রয়েছে যে আমাদের চিনিয়ে দিল তাকেও। তবে লাস্ট যাওয়ার আগে যদি দর্শকদের কিছু বলে দাও জয়ী জয়ী নিয়ে একটাই কথা বলবো, এবং আমি বলবো যে প্লিজ গাইজ কিপ ওয়াচিং। জয়ী আসছে জি বাংলা অ্যান্ড জি বাংলা HD-তে 9 তারিখ থেকে, 9 অক্টোবর থেকে 6টা থেকে 6:30 অনলি অন জি বাংলা।